21তম জেলা হচ্ছে কালিম্পং। সাজ সাজ র পাহাড় জুড়ে সোমবার কালিম্পংয়ে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। রাস্তার দুধারে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান কালিম্পংয়ের মানুষ। কালিম্পং জুড়ে যেন অকাল দিওয়ালি। আজকের অনুষ্ঠানে প্রতিনিধি পাঠাবে গোর্খা জনমুক্তি মোর্চা। 2016 সেপ্টেম্বর কালিম্পংকে পৃথক জেলা হিসেবে ঘোষণা করে রাজ্য। সেটা ছিল মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক। দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে এক পা এগিয়েছিলেন কালিম্পংবাসী। মঙ্গলবার স্বপ্ন ছুঁয়ে দেখার দিন। রাজ্যের মানচিত্রে নতুন জেলা হিসাবে জুড়ে যাচ্ছে কালিম্পংয়ের নাম। আনুষ্ঠানিকভাবে কালিম্পংকে নতুন জেলা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। তাই সাজ সাজ রথ পাহাড় জুড়ে। মুখ্যমন্ত্রী বাগডোগরা পৌঁছতেই উচ্ছ্বাসে ভেসে গেলেন কালিম্পংয়ের মানুষ। বাগডোগরা থেকে দেলো পৌঁছতে লেগে গেল 4-4 ঘন্টা। কিছুক্ষণ অন্তরে থামতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাস্তার পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানালেন মানুষ, ফাটল বাজি। নতুন জেলা, নতুন স্বপ্ন, আর সেই নতুনত্বের কাণ্ডারি মুখ্যমন্ত্রী। দিদির কাছে হাজারো প্রত্যাশা কালিম্পংবাসীর। হামলোগ কে লিয়ে বহুত সৌভাগ্য হ্যায় কি দিদি নে একটু নয়া ডিস্ট্রিক্ট বনা দিয়া হ্যায়। ये कालिम्पोंग के लिए बल्कि पूरा पहाड़ के लिए एक तो ऐतिहासिक दिन है। डिस्ट्रिक्ट होने से बहुत यहाँ पर जॉब वैकेंसी भी होगा ना, तो हम स्टूडेंट के लिए, यूथ के लिए बहुत अच्छा है। अप्रैल में पहाड़े भोट। राजनीतिक माहौल बोलते तार ठीक आगे कालिम्पोंग के नया जिला स्टेटस अनेकटाई माइलेज दिलो तृणमूल के। উল্লেখযোগ্য ভাবে এদিন পাহাড়ে কোথাও নজরে পড়েনি গোর্খা জনমুক্তি মোর্চার পোস্টার বা পতাকা। গুরুত্বপূর্ণভাবে পাহাড়ে উঠতে গিয়ে কোথাও গোর্খা জনমুক্তি মোর্চার নিশানা দেখা গেল না। তবে কালিম্পং শহর যখন কালিম্পং জেলা হচ্ছে, তখন এই রোশনাই বলে দিচ্ছে অকাল দিওয়ালি কালিম্পংয়ে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় বাপন সাহা, আনসারিকা এসের সঙ্গে কমলিকা সংযুক্ত, কালিম্পং।